হিউমিনিটি ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সভা ও সুবিধা বঞ্চিত শিশুদের খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত গত জুলাই মঙ্গলবার কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের ঠিকানা বাংলাদেশে ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সাধারণ সভা এবং সুবিধা বঞ্চিত শিশুদের খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় আরফানুর রহমান নয়ন ও মিনহাস চৌধুরীর সঞ্চালনায় এবং হিউমিনিটি ফাউন্ডেশন বাংলাদেশের মুখপাত্র লায়ন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল হাসনাদ বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার নুরনবী মাসিক ফটিকছড়ি চট্টগ্রাম সম্পাদক তারিকুল আনোয়ার বাংলাদেশ মানবাধিকার কমিশন মহিলা সম্পাদিকা বিবি ফাতেমা কোতোয়ালি থানার সহ সভাপতি নবতারা সিদ্দিকা রকি এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক আবৃত্তি শিল্পী আশিক এতে বক্তারা বলেন হিউমিনিটি ফাউন্ডেশন বাংলাদেশ হলো একটি মানবতার কর্মীদের উজ্জ্বল ঠিকানা উক্ত সংগঠন বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানবতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে